ভালো সেভ। তার স্বর নিতে আসে কিন্তু উড়িষ্যা সন্তোষ ট্রফি খেলা প্লেয়ার ফাগু হেমব্রম, যিনি জঙ্গলমহলের রয়ে খেলছেন অ্যান্ড কিপিংয়ের দায়িত্বে আছেন ইয়েলো কালারের জার্সিধারী আমাদের ইরাডিয়ান ডিয়ার পার্কের যে মিলিত টিম সেই টিমের গোলকিপার দাদা। ফার্স্ট শট নিচ্ছে কিন্তু ফাগু হেমব্রম, উড়িষ্যা সন্তোষ ট্রফি টিমের প্লেয়ার ফাগু হেমব্রম, 15 নম্বর জার্সিধারী প্লেয়ার। পৌঁছালাম মাঠে, আমি ভবেশদার কাছে ছিলাম। ভালো শট ফাগু হেমব্রমের, কিপার সাইড নিয়েও কিন্তু রিচ করতে পারলো না। গোলকিপিং এর দায়িত্বে আছে আমাদের ঝাড়গ্রামের ছেলে লক্ষ্মীদা লক্ষ্মীরাম মান্ডি, যিনি কিন্তু জামশেদপুর প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন। এখন কিন্তু শট নিতে আসছে লুইস, 12 নম্বর জার্সিধারী ইরাডি অ্যান্ড ডিয়ার পার্কের মিলিত যে টিম কলকাতার জার্সিতে লুইস শট নিতে এসছেন। আর কিপারের দায়িত্বে আছেন আমাদের লক্ষ্মীদা, দেখা যাক। লুইস লক্ষ্মীদা সে ভালো শট লুইসের, ভালো শট লুইসের। প্লেয়ার প্লেয়ারদের উত্তেজনাটা দেখতে পাচ্ছেন আপনারা। লুইস কিন্তু লাভিং বলে উৎসাহিত করছে কিপারকে, এখন সবাই কিন্তু এটা গেস করেছিল যে এটা সেভ হবে, দেখা যাক। এখন কিন্তু শট নিতে যাচ্ছে ফুফানা, ফুফানা গোল করতে পারে কিনা দেখার আছে না, লক্ষ্মীদা সেভ করে। ভালো লক্ষ্মীদা এটা কি করলো, হাতে টাচ করো কিন্তু সেভ করতে পারলো না বলটা, বলা যায় লাকি শট। আর লুইস কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে চেয়ার করছে, 12 নম্বর জার্সিদের প্লেয়ার লুইস, ওখানে কিন্তু খুব একটা লাকি শট এটা। ভালো শট টুলের কিন্তু একটা ভালো শট, শোনাই না পল্টুদা গেলা। পল্টু ভালো না, উবানা উবানা পল্টু ভালো না। ও পল্টুদার কিন্তু হাতের টাচ হয়েও বলটা রিচ করতে পারলো না, এরকম কিন্তু দুটো লাকি শট পেয়েছে হিরাট ইলেভেন। এক ফুফানার শট লক্ষ্মীদার হাতে লেগে গোল হয়েছে, দুই সোনায়ের শট কিন্তু পল্টুদার হাতে লেগে গোল হয়েছে, দেখা যাক। ও ভালো শট, এটা কিন্তু কিপার সাইড নিয়েও রিচ করা খুব টাফ। পাঙ্গালদার শট কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, লেগে থাকে, খুব ঠান্ডা মাথায় শট নিয়ে থাকেন, কিন্তু আনলাকিলি কোথাও কোথাও সেভ হয়ে যায়, সেভ খুব একটা হয় না, হয় বাইরে লেগে যায় কিংবা বাইরে মেরে থাকে, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা মাথায়। ভালো শট মেঘালদার, আমি বলেছিলাম তোমাদেরকে মেঘালদা অনেক ঠান্ডা মাথার প্লেয়ার, কিন্তু অনেক ঠান্ডাভাবে শট নিয়ে থাকে।
অনুপ লাইটিং এর অধিকার তারাস জুনিয়র ছেলে বলতে পারো আন্ডার 20 ছেলে আন্ডার 20 একটা ছেলে তারাস তালবাগচার মতো এত একটা বড় মাঠে এত অডিয়েন্সের সামনে খুব ভালো পারফরমেন্স করেছে এন্ড এখন পেনাল্টি শট নিতে এসেছে এটা কিন্তু যদি সেভ করে সম্ভবত জিতে যাবে হিরাডি 11 ইয়েস ইউর ওকে লেটস সি লেটস সি লেটস সি ভুবানা